قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام دنيا المانوشي جيبون خاتاي أبوت أرو خاتا هتے أو چنتا قلبنا جبتي এর বাইরে সে যেতে পারে। আর ওর ভিতরেই সে আটকা পড়ে আছে। অথচ আল্লাহ তাআলা তার জন্য জীবনকে অনেক প্রশস্ত করে বনে ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিসসালাম যখন সমুদ্রের সামনে এলেন, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, বনে ইসরাইল একেবারে আটকা পড়ে গেল। সামনে অপথনে, পেছনে অপথনে, নেই কি কারণে নেই, পথ আছে, কল্পনা, তার ধারণা পথ। আর এই ধারণার কারণে সে ওখানে এমনি শুধু আমরা গেলাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্ত জীবন দান করেছে। উনি আবদ্ধরা বাহ্যিক অবস্থা সবার জন্য সমান। সমুদ্র মূসা আলাইহিস সালামের চোখের সামনে বসে, আর সমুদ্র ফেরা করে তেল চোখের সামনে বসে। গণেশ রায় এই সমুদ্রের দ্বারা তার চিন্তা কল্পনা সব আবদ্ধ হয়ে যাওয়ার কোন পথ নেই। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখান থেকে মুক্তি দান করেন। সমুদ্র দেখছেন কিন্তু পথে নেই, ওই চিন্তা করা কল্পনা করা কোন জায়গা থেকে উনি মুক্তি। গণেশ রায় বললো যাহাই আমরা ধরা পড়লাম। মূসা আলাইহিস সালাম যেহেতু মুক্তি না, আল্লাহ করতে দুনিয়ার মানুষের বড় সমস্যা হচ্ছে নৈরাশ। বর্তমান দুনিয়াতেও অতীতেও বেশুমার মানুষ আত্মহত্যা করে। কেন করে? আত্মহত্যা মানুষ তখন করে যখন সামনে আর কোনো আশা নেই, নিরাশ হয়ে। ওই নিরাশ হওয়া কোন অবস্থার সাথে জড়িত, তার চিন্তা কল্পনার সাথে জড়িত। আশা মনের ভিতরের একটা অবস্থা, নৈরাশ্য মনের ভিতরের অবস্থা। তো যে নিজেকে মনে রেখে আমার আর কোনো উপায় নেই, নিরাশ হয়ে গেল। আর এই উপায় আছে বা নেই দুই কথা মনে করা মনের ভিতরে সাথে জড়িত। একজন মনে করে আজকে আর কেমন করবে, বেশুমার মানুষ সে আর চোখের সামনে কোনো আশা দেখে, আর আশা যখন দেখে না তখন সে সঙ্গে মনে করে তাকে মনে হওয়ার কথা আমি তার বাঁচতে পারবো না। শারীরিক অর্থ অনেকেই মনে করেন যে আমার জন্য বাঁচা সম্ভব। আমার এক বন্ধু ছিল বিদেশে, ছোট থাকতেই রোগী ছিল, জন্মগত ভাবে হিমফিলিয়া নামে একটা রোগ আছে। এমনি চলাফেরা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু হিমফিলিয়া রোগে যদি কোথাও কোথাও আঘাত লাগে, রক্ত বেরা, রক্ত ক্ষয় হয়। সাধারণ মানুষের কিছুক্ষণ রক্ত বেরাও পরে রক্ত জমাট বেঁধে তারপর থেমে যায়। হিমফিলিয়া যাদের আছে তাদের ওই রক্ত জমাট পাচ্ছে না।
পরে রক্ত আস্তে 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 করে যেতে থাকে। জুমার বাদে যে জিনিস প্রোটিন ফ্যাক্টর বলে তাদের রক্তের মধ্যে ওই জিনিসটা আসে। অসুবিধা নেই, কিন্তু যদি সত্যি একটু আঘাত লাগে তাও মারাত্মক হয়, যেহেতু রক্ত থামবে এটা মৃত্যু কারণ হয়ে যেতে পারে। তো সে যখন জানলো যে অরিজিমোফিলিয়া, জানার ব্যাপার কিছু করার নগর চলাফেরা করতে কোনো অসুবিধা কিছু নেই, তো জানলো যে আমার হিমোফিলিয়া, কোনো মনে ভয় দিল তারা তাই মরে যাবে। ওদের কে বুঝাবে যে দুনিয়া কে মরবে না, আর মৃত্যু ভয় এতই প্রবল হলো যে বেঁচে থাকা কঠিন হয়ে গেল, তো মরে যেতে। আমি থেকে চিন্তা করলে যুক্তি করলে কথাটা দুর্বোধ্য, তবে বাস্তবে অনেক লোকই মৃত্যুর ভয়ে আত্মহত্যা করে, মরতে চাইল, গাড়ি অ্যাক্সিডেন্ট হল, অ্যাক্সিডেন্ট তো বলা যায় না, পরিকল্পিত ইচ্ছা থেকে অ্যাক্সিডেন্ট, জোরে গিয়ে ধাক্কা মেরে দিল কিছুর সাথে, মরে যাওয়ার কথা, গাড়িটা ভেঙে গেল, শুধু মরল। তারপর আবার ওপর থেকে লাভ দিল কয়েকতলা ওপর থেকে, মরে যাওয়ার কথা, হিমোফিলিয়া তো আরো জলদি মরে যাবে, সাধারণ মানুষও মরে যাওয়ার কথা, কিন্তু মরল। তারপরে বাকি চিকুন তিন ফেরত প্রচুর পরিমাণে, চিকুন খেয়ে ওকে হাসপাতালে ভর্তি করা হলো, তখন আমি হাসপাতাল ছিলাম, তখন আমার সাথে বুঝতে হলো মরল, যে পরিমাণ খেয়েছে মরে যাওয়ার কথা, সবগুলোই মরে যাওয়ার কথা, কিন্তু মরছি কথা। চতুর্থ বার খুঁজির নিচে নজর বসিয়ে ট্রিগার টানল, মাথাটা দৌড়ে গেল, মরল। তো নড়ে সত্যি মানুষের সে চিন্তা করে যে আমার কোনো পথ নেই, অথচ সব পথ খুলে আর পথ নেই, চিন্তা করে খামোকাই নিজেকে পুরো আবদ্ধ মনে করে, তেমন তো পারবার কোনো উপায়। আল্লাহ তাআলা যাকে এখান থেকে মুক্ত করেছে সে নিজের সামনে কোনো বাধা দেখে না, তার জন্য তার জীবন প্রশস্ত সহজ, কোনো চিন্তা নেই, পেরেছে। একজন মহিলা সাহাবিয়া হিজরত করে মদিনা শরীফ চলে এলেন, উনি একটা পরিবারে উঠলেন, আমরা যুবক ছেলে সুখ পায় না মসজিদে, কিছুদিন পরে উনি মারা গেলেন, সুখ পায় তিনি তার কপাল ঢপ করানো হলো, রসুল সাল্লাহ কাছে আনা হলো, রসুল সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন যে তার মাকে খবর দেওয়া হয়েছে কিনা, তারা বললেন না খবর দাও, মাকে খবর দেওয়া হলো, মা কাছে এসে বসে ছেলের জন্য দোয়া করে, ইয়া আমার ছেলেকে ফিরিয়ে ছেলে উঠে বসল। তারপর যিনি যা বর্ণনা করতেন বলে ডাক্তার আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, এবং পরবর্তীতে মা মারা যাওয়ার অনেকদিন পরে ছেলে মারা গেছে। সাধারণ মানুষ যারা এই যুক্তির খাতার মধ্যে আটকা পড়ে গেছে সে মরার ছেলের জন্য দোয়াই করে, দোয়া কবুল হওয়া না হলে পরবর্তী করবে, দোয়া করতে অসুবিধা দোয়া করতে, দোয়া যদি করত না হতো মনে আশা করতো, মানে আসে তো মানুষকে টিকিয়ে রাখে, একজনের মৃত্যুদণ্ড হয়ে গেছে আর আরেকজনের মৃত্যুদণ্ড হয়নি, দুজনের মধ্যে কি পার্থক্য, পার্থক্য এইটা নয় যে একজন মরবে আর আরেকজন মরবে না, মরবে দুজন,
এবং কে আগে মরবে তাও বলা মুশকিল। মৃত্যুদণ্ড হয়ে গেছে মানে যে কারণে সে নিজে ব্যথিত, তার পরিবার ব্যথিত, তার সবাই করছে, তাহা এসেছে আর মনে হয়েছে কি হয়েছে, তো ফাঁকির আদেশ হয়ে গেছে। মৃত্যুর ব্যাপারে আদেশ কিছুই হয়নি, আদেশ যেটা হয়েছে ও নৈরাশ্যের আদেশ হয়েছে। জজ একটা রায় দিয়ে সে এবং তার পরিবার সবাই ভিতর নৈরাশ্য সৃষ্টি করে দিয়েছে আর কিছু করে। আর মতের তো হুকুম সে কবে থেকে ছিল, কিন্তু এই আদেশের কারণে নৈরাশ্য এটাই আসল শব্দ। মত কোনো শক্তি নবীরা তো দুনিয়া থেকে চলে যান, এটা একটু শাস্তি বলা যায় প্রস্তুত সন্ধ্যা হলে তখন চলে গেছে। শাস্তি হলো ওই নৈরাশ্য। পাকিস্তানে কথা শুনছিলাম এক ব্যক্তি মৃত্যুদণ্ড হয়েছে, তার বন্ধু বা আত্মীয় তার সাথে দেখা করতে গেছে, কিন্তু পারমিশন টার্মিশন আমার থেকে দিতে হয়, সহজে দেখা করা যায় না। গিয়েছে এবং তাকে আসার কথা সবরের কথা ইত্যাদি বলে টোলে যত ধরনের পারে মানুষটা পারে সান্ত্বনা, সব সান্ত্বনার কথা শুনিয়ে শুনিয়ে আসছে। ফেরার পথে ওকে সামনে দর্শন করেছে আর অভিযোগ মারা গেছে। তো যাকে এত সান্ত্বনার কথা শোনালো সে তো এখনো দেরি আছে, নিজে মারা গেছে। এটা কোনো আশ্চর্যের কথা না, মানুষ মানুষ মারা যাচ্ছে, কিন্তু কারণ মৃত্যুদণ্ড হয়ে যাও বিরাট ব্যাপার। যে কেন বিরাট ব্যাপার, যে আগে থেকেই ওর ভিতর নৈরাশ্য ফেলে দেওয়া হয়েছে, এটাই সব। যে আসবাবের সীমার মধ্যে নিজেকে চিন্তাকে আবদ্ধ করে নি অসবসময় তাকে দেখে বসে বলে যে তোমার ফাঁকির আদেশ হয়ে গেছে, সে ওই কথা বলবে যে আমার মতে যখন হবে তখন ওরা তো তোমার আদেশ আদেশ হলে যাতে আদেশ আগে থেকেই ছিল কোনো আশা করবে। তো মৃত্যু না পড়ো একটা চূড়ান্ত কথা। আমাদের আশেপাশে পরিবেশে বিভিন্ন অবস্থা মানুষকে নানা ধরনের দুশ্চিন্তা মধ্যে দেখা যায়। এটা ছেলে খুব মন খারাপ, কি মন খারাপ যে ভাই একদম গরিবের ছেলে আর তারপর পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, যে পরীক্ষা খারাপ হয়েছে মহাম্রত সেই করে না ক্লাস পাই নাকি, তো সেই যখন করবে তখন করবে, রেজাল্ট বের হলে পরে না করবে, বা থার্ড ক্লাসে বা যখন রেজাল্ট হবে তখন টাকা করবে, কিন্তু সে এখন থেকে পেয়েছে এগুলো সব অগ্রি। যেরকম চিন্তা করছে যে ফেল করবো আর সে হিসেবে মন খারাপ করে বসে আছে, সে এটাও চিন্তা করতে পারত যে বলতে এবার আমি ফার্স্ট হব আর আনন্দ ফুর্তি করতে পারত, প্রথম অত কম বেশি খাওয়াতে পারত, পরে ফেল করে করলো। এই যে কদিন রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত ফার্স্ট হবে মনে করে নিজেও বন্ধু বান্ধব মিশে আনন্দ করলো, বন্ধুদেরকে খাওয়ালো, এইটা তো নগদ শেষ হয়ে গেল। পরে যখন ফেল করলো তখন মন খারাপ করলো, কিন্তু অত অগ্রিম মন খারাপ করার কি দরকার ছিল। কিন্তু দুনিয়া বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে পড়ে, আর এই দুশ্চিন্তাগুলো কি দুশ্চিন্তা, কোনো বাস্তব দুশ্চিন্তা নয়, সামনের কল্পিত সমস্যা থাকে অভাবে। যারা অভাবের অভিযোগ করে খুঁজে বের করা মুশকিল যে জীবনে এক একবার উপবাস করে, কিন্তু প্রত্যেকবারই যখন জিজ্ঞেস করা যে অবস্থা কিরকম, যেরকম অবস্থা সামনে তো বড় মুশকিল মনে হচ্ছে। সব সামনে মুশকিল, চিন্তা করে কোনো অসুবিধা ছিল না,
এক লোক ছিল, সে ওরকম এসব চিন্তা নিয়ে কিছু করতো না, দিকদিক চলছে। তো তাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার কেমন করে চলছে? এই চলছে, খাওয়া দাওয়া কিভাবে করো? যে হাত দিল কত দিন টিকে খেয়ে নি, ভালো করে প্রশ্ন বোঝাতে চাই, কিন্তু সে আর বুঝতেই পারে। আবার ওই কথাই বলে তোমার সে ফোন বলে যে তোমার ভবিষ্যতের কি হবে, তখন না আমার ভবিষ্যৎ ভালোই কাটো, কেমন করে ভবিষ্যৎ ভালো কাটো? এই একই প্রশ্ন তুমি 10 বছর আগে করে, আর গত 10 বছরের ভবিষ্যৎ ভালোই কেটেছে, পেছনের ভবিষ্যৎ যেরকম ভালো কেটেছে আশা করি সামনের ভবিষ্যৎ ভালো কাটবে। পার্থক্য কি? পার্থক্যই যে সে সমস্যার কল্পনা করে, বাস্তব সমস্যা কারণের খুব বড় ব্যাপার, দুনিয়ার মানুষ তো কাল্পনিক সমস্যা পেয়েছে, কল্পনা করে, আর এই কল্পনার মধ্যে সে নানান পেশান পেশান। বহুদিন আগে সিলেটে আগে একটা ট্রেন ছিল, সোম আমি ওটাকে বলতো রাত্রে বেলা তা তো সবাই পড়তাম, কলেজে একজন শিক্ষক উপরে শুয়েছেন, ট্রেনের মধ্যে তো থাকার জন্য তো থাকি, তারপর আবার স্বপ্ন দেখেছেন, তো ট্রেনে থাকা দেখেছে, উনিও স্বপ্ন দেখেছেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যান বাঁচাও দরকার তাড়াতাড়ি করে লাভ কি, তো বাকি প্যাসেঞ্জার নিয়ে এখন পৌঁছে গেছে, টুনা বিচার ঠিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ট্রেনের মধ্যে লাভ দিলে যাওয়া হবে, কোন রকম করে বেঁচে যান হাত পাবেন, তো অত অগ্রিম চিন্তা করার কি দরকার? কিন্তু পুরা দুনিয়ার মানুষের এই সমস্যা, ওই একটু নাটকের ধরনের হলে চোখে পড়ে, একে চিনতে লাফে দিলেন তো একটু চোখে পড়ছে বলাও যাচ্ছে, কিন্তু বাকি আমরা মজুরি সমস্যা যারা আছি সবাই হাজারো ধরনের সমস্যা নিয়ে আসছে, এই সমস্যাগুলো কোথায়? তো নিজের কল্পনার ভিতরে, বাস্তব উপস্থিত হয়ে যাওয়ার পরে দেখা কোনো সমস্যাই নেই, যে সমস্যা নিয়ে এসে চিন্তা প্রিপারেশন ছিল সেই সমস্যা কবে পার হয়ে গেছে তেরো পায়, এখন সে চিন্তিত করে গত বছরে এই অবস্থা তোমার কি করছিল, কিছু বলে না গত বছর ভালোই ছিল, না ভালো ছিল আমার ভালো করে মনে আছে, তুমি এই কথাগুলো বলছিলে না, যে হ্যাঁ মনে করি যে অপরে মনে করলো হ্যাঁ ঠিকই বলছিলাম, এই সমস্যাগুলো ছিল সেগুলো কি হয়েছে, কোথায় কিছু হয় সমস্যা নেই তো হবে, তো কল্পনা করে পেরেশান, সমস্যা কল্পনা করে সমাধান কল্পনা করে, আবার অনেক সময় দেখা যায় যে এই সমাধানগুলো সম্ভব নয়, মন খারাপ করে, তিন মাতাল মাতলামি করতে পুলিশও দেখে ধরে ধরে, পাঁচিলা পিঠে দ্বিতীয় দুইটা ডান্ডা মেরেছে, আর এই কাছেই রাস্তার পাশে বড় মাঠ ছিল, মাঠে কোথায় অপরিষ্কার থাকে প্রত্যেকে জেলে দেওয়ার দরকার, এগুলো বলে টলে ওখানে ওখানে হিন্দি চলে গেছে, পুলিশে বলে জেলে দেওয়া দরকার, মাতালের বুদ্ধি সাথে ভালো যে বুধে জেলে দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে যখন সকাল হচ্ছে তো তিনজন চিন্তা যে বেল থেকে জেল থেকে বের হয় কেমন করে, অনেক চিন্তা গবেষণা করলো, একদম প্রস্তাব দিল দেয়াল যদি খুব বেশি উঁচু না হয় তাহলে চোখকে বেড়ে যাবে, আর কি বলতে দেয়াল যদি বেশি উঁচু হয় তাহলে শীত কেটে নিচে দিয়ে বেড়ে যাবে, সেরকম পরিকল্পনা করে তবে রওনা হতে দেখা যায় কি করা যায়, রাস্তার পাশে চলে এসে দেয়ালটা তো নেই গেছি আর দেয়াল খুঁজছে, তো দেয়াল তো ধরো পাচ্ছে না, তো সে তো কিছুই না পেয়ে তো তৃতীয়জন বললো সে অবস্থা যেরকম দেখছি সব কারো সম্ভব নয় আর শিক্ষাটাও সম্ভব নয়, তো আমাদের কিসমতই খারাপ চলো ফিরে দিই, তো দেয়াল টপকাতেও পারেনি শীতও কাটতে পারেনি কারণ দেয়াল নেই, আর এর জন্য মন খারাপ করে আমাদের জীবনেই ব্যর্থ কিছুই পারা গেল,
দুনিয়ার বেশিরভাগ মানুষ এই ধরনের সমস্যার মধ্যে সে ডুবে সমাধান বের করতে পারছে না। প্রধান কারণ হলো সমস্যা নেই, সমাধান পাবে তার সমস্যা সে কল্পনা করেছে, বাস্তব কোনো সমস্যা নেই। আর তারপর এই সমস্যা খুঁজে বের করা মুশকিল, তো সমস্যায় খুঁজে বের করা মুশকিল, তারপর আবার সমাধান বের করবে পার না করুন তাই। তাই চিন্তার মধ্যে সে পরেশান হয়ে আল্লাহ তাআলা আম্বিয়ার সালাত ও সালামকে পাঠিয়েছেন মানুষকে মুক্ত জীবনের দাওয়াত। আলম তখন আহমদ ওয়াকা বদওয়া দিকে হন, তোমার জন্য কি দুনিয়া প্রশস্ত ছিল না? ইজ্জত করে ওখানে চলে তো মানুষকে এই যুক্তির মধ্যে আসবাবের মধ্যে চিন্তার মধ্যে যে আটকা পড়ে আছে ওখান থেকে বের করার জন্য আল্লাহ তাআলা এই প্রথমেই এই আপদতার ভেঙে দেওয়ার আদেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ওর বলতে ত্যাগ করো আর মরুভূমিতে পরিবারকে রেখে আসো। মানুষের স্বাভাবিক প্রবণতা প্রথমেই বাধা দেবে যে হায় মরে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, মরুভূমিতে না খাবার বন্ধ হচ্ছে।